ফেসবুকে নতুন আরেকটা আপডেট, পেজ নট এলিজেবল। কার কার পেজে এই প্রবলেমটা এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এই প্রবলেমটা আসলে আপনারা কীভাবে সমাধান করবেন, আর কি কি অসুবিধা আসবে আপনার পেজে যদি এই প্রবলেমটা থেকে থাকে, আর আপনি কি মনিটাইজ করাতে পারবেন বা ইনকাম করতে পারবেন কি না সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব, যে এই সমস্যাটা আসলে আপনাদের পেজ থেকে কি ইনকাম করা পসিবল কি না। তো দেখতেই পাচ্ছেন এই পেজটার মধ্যে পেজ নট এলিজেবল একটা প্রবলেম কিন্তু চলে আসছে, আর ইদানিং কিন্তু এই ইস্যুটা প্রায় সবার পেজেই কিন্তু চলে এসেছে। আর এই ইস্যুটা আসার কারণে দেখেন পেজের রিচ কিন্তু একদমই কমে গেছে। এখন এটা আসার পরে আমার পেজ থেকে কি আমি ইনকাম করতে পারবো কি না আমি একটু সেটা আপনাদেরকে দেখায় দিই। পেজ স্ট্যাটাসটাতে গেলে আপনারা দেখতে পারবেন যে পেজটাতে কোনো ইস্যু নাই বা কোনো প্রবলেম নাই, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন আছে। হ্যাঁ, পেজের স্ট্যাটাসটা কিন্তু ওকে আছে, আর পেজটাও কিন্তু রেকমেন্ডেবলও আছে, আর মনিটাইজেশনটাও কিন্তু এলিজেবল আছে। তবে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা মনিটাইজেশন লেখা আরেকটা অপশন, এই অপশনটাতে যখন আমরা ক্লিক করব তখনই কিন্তু দেখা যাবে যে নো মনিটাইজেশন ভায়োলেশন দেখাচ্ছে, আর ইনস্ট্রিম অ্যাড, স্টার, অ্যাডস অন রিলস এগুলো সব কিছুই কিন্তু আমার পেজে ওকে আছে, শুধু রিসেন্ট ভায়োলেশনে পেজ নট এলিজেবল দেখাচ্ছে, আর আরেকটা পার্টনার মনিটাইজেশন পলিসিও দেখাচ্ছে। তো আমরা যদি পেজ নট এলিজেবল এই অপশনটাতে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ডিটেলসটা জানতে পারবো। এখানে দেখাই যাচ্ছে আওয়ার টেকনোলজি ডিটারমাইন দ্যাট উই ক্যান্ট অ্যাপ্রুভ দিস পেজ রাইট নাও, কিপ শেয়ারিং কন্টেন্ট দ্যাট ফলো আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড অ্যাপ্লাই অ্যাগেন লেটার। এটা কেন আসছে? এটা আসার একটা কারণ হচ্ছে যে মে নট হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডিশনাল অ্যাক্সেস। ঠিক আছে, এখান থেকে আমার পেজে কিন্তু অ্যাডস অন রিলস, তারপরে ইনস্ট্রিম অ্যাড, অন্যান্য যেই ইনকামের সোর্সগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো কিন্তু অন করা আছে, শুধু একটা মাত্র অপশন সেটা হচ্ছে কি বোনাস। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টার, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড সবগুলো থেকে কিন্তু ইনকাম চলছে। হ্যাঁ, লাইভ অ্যাডস থেকেও ইনকাম চলছে। বোনাসের যে অপশনটা এখানে কিন্তু অ্যারো বাটনটা নাই, এটার জন্য কিন্তু আমি আবেদন করেছিলাম কিন্তু ওই আবেদনটা আমার অ্যাপ্রুভ হয় নাই, কারণ এখানে কিন্তু অ্যারো বাটন নাই, তার মানে আমার এই পেজ থেকে বোনাস থেকে কোনো ইনকাম করা পসিবল না, এটাই ফেসবুক আমাকে জানায় দিছে। তো আমার পেজে মূলত এই যে পেজ নট এলিজেবল লেখাটা এসেছে বোনাস প্রোগ্রামটার কারণে, আমার এখানে যেহেতু অ্যারো বাটনটা নাই তার মানে আমি বোনাস থেকে ইনকাম করতে পারবো না, এর জন্যই তারা আমার পেজ নট এলিজেবল দিয়েছে। তো আমার মতন যাদের প্রবলেম না বা যাদের এখনও ইনকাম শুরু হয়নি তাদেরও যদি পেজ নট এলিজেবল প্রবলেমটা এসে থাকে, তাদের করণীয় হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি বড় ভিডিওগুলো বেশি আপলোড দিবেন। অনেকে আছে একটা বড় ভিডিও আপলোড দেন আর প্রতিদিন আপনার রিলস ভিডিও আপলোড দিচ্ছেন, অসংখ্য রিলস আপলোড দিচ্ছেন কিন্তু বড় ভিডিও আপলোড দিচ্ছেন না, এই কারণেই মূলত পেজ নট এলিজেবল লেখাটা এসেছে। এই পেজ নট এলিজেবল লেখাটা আপনার পেজে যতদিন থাকবে আপনার পেজ কিন্তু অন্যান্য পেজের তুলনায় পিছিয়ে থাকবে, মানে আপনার পেজের রিচটা কিন্তু আগের থেকে কম থাকবে, এর জন্য আপনাকে এখন বেশি বেশি বড় ভিডিও আপলোড দিতে হবে, পাশাপাশি আপনার পেজ থেকে লাইভ করতে হবে, আর বড় ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনার পেজটা এলিজেবল হয়ে যাবে। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, তবে আপনার পেজে কিন্তু আপনাকে সময় বেশি বাড়ায় দিতে হবে, আরও বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে, আরও বেশি বেশি পেজে কাজ করতে হবে। আশা করি ভিডিওটা দেখে একটু হলেও আপনার উপকার হয়েছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দেবেন, আর অতিরিক্ত টেনশন করবে না, পেজে সময় দিন, পেজে কাজ করুন, দেখবেন ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।